নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 5ই অগস্ট 2022, আগামীকাল যে পাঁচ রাশির শুক্রবার, যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। দেখুন, এই প্রাপ্তি জায়গাটা যে গ্রহ দেখে সেটি হচ্ছে রাহু গ্রহ। আপনার বাস্তুক্ষেত্রে রাহু গ্রহের পজিশন কিন্তু দেখা দরকার। আপনার যেমন ন্যাকাল চার্টের পাশাপাশি আপনার হস্তরেখা পাশাপাশি বাস্তুও আমাদের জীবনে 25% এফেক্ট কিন্তু দেয়। কারণ একটা বাড়িতে আপনি যতই কাজ করুন না কেন, মোটামুটি আপনি 8 থেকে 10 ঘন্টা কিন্তু স্পেন্ড করছেন। এই যে বাস্তুক্ষেত্র আপনার জীবনে বিশেষভাবে শুভ এবং অশুভ দুটি প্রভাবই কিন্তু ফেলে। এবার আমি আপনাদেরকে জানাবো যে পাঁচ রাশির আগামীকাল গাঢ় প্রাপ্তি বা প্রবল প্রাপ্তি হতে চলেছে, সেই রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়। তবে একটি কথা, ভিডিওর আলোচনাটা আপনারা শুনবেন, শুধু রাশির নাম শুনবেন না। দেখুন, কলিযুগের রাজা হচ্ছে রাহু। রাহু হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তি করিয়ে থাকে। রাহু আপনাদেরকে হঠাৎ ধন কিন্তু দিয়ে থাকে। এই ধনের, হঠাৎ ধনের যে মুখ্য কারক গ্রহ সেটা হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার ন্যাকাল চাটে শুভ কি অশুভ সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিবে। কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, তাই ভাগ্য ভাবকে কিন্তু স্ট্রং থাকা দরকার, আপনার ধনভাবকে স্ট্রং থাকা দরকার। এই ভাবগুলো যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে তাহলে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। এবং কিসের দশা চলছে, দশাটাও বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার যদি দশা পারমিট করে তাহলে আপনার কিন্তু প্রাপ্তির যোগ হবে, আর যদি দশা পারমিট না করে তাহলে আপনার কিন্তু প্রাপ্তির যোগ হবে না। তো প্রাপ্তির যোগের ক্ষেত্রে যে গ্রহগুলো মুখ্য কারক গ্রহ সেই বিষয়ে আমি আলোচনা করব। দেখুন, প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু এক না এক সময় আসে। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, বা কারো ক্ষেত্রে আসেনি, হয়তো আপনার আগামীকাল নেই কিন্তু আপনার কিন্তু আগামী দিনে আসছে। অর্থাৎ আপনার কোন সময় প্রাপ্তির যোগ আছে সেটা আগে জানা দরকার, আপনার ক্ষেত্রে লাকি নাম্বার জানা দরকার। এই জায়গাগুলো যদি আপনি বুঝতে পারেন, এবং এর পাশাপাশি রাহু হচ্ছে গ্রহ যে প্রাপ্তির যোগ ঘটিয়ে থাকে, এই জন্য আমি বারবার বলছি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ কী করে জানেন, এই যে হঠাৎ প্রাপ্তি, এই একটি কবচ আপনার কিন্তু ভাগ্য বদলে দিতে পারে। যাদের ক্ষেত্রে বাধা আসছে প্রাপ্তিতে তাদের কিন্তু ভাগ্য কিন্তু বদলে দিতে পারে, এই জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এবং এর পাশাপাশি আপনি অর্থের কারক গ্রহ হচ্ছে শনি, কলিযুগে অর্থের কারক গ্রহ কিন্তু শনি। এই জন্য আমি বলি শুক্র, শনি, বুধ এই তিনটা গ্রহেরও কিন্তু বিশেষভাবে কারকতা আছে। রাহু, শনি, শুক্র, বুধ এই চারটি গ্রহ আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটাবেই ঘটাবে। এবং এর পাশাপাশি দেখতে হবে আপনার ক্ষেত্রে হস্তরেখা এবং ন্যাকাল চার্ট, আপনার জন্মকুণ্ডলী, এবং রাহু কোনভাবে অবস্থান করছে লগ্ন থেকে দ্বাদশ পর্যন্ত এটাও দেখা দরকার। দেখুন, রাহু আপনাদের যে প্রাপ্তি যে ঘটাবে এর জন্য আপনি বিশেষভাবে রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচটা আপনার পরিধান করুন, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন।
যে পাঁচ রাশির আমি কথা বলছি। একে একে আমি জানাবো পাঁচ রাশির রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার। দেখুন, নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার দুই, শুভ সময় সকাল 11:26 থেকে শুরু করে 1:17 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং আপনাদের শুভ সময় সকাল 11:49 থেকে 2:12 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 8। আপনাদের শুভ সময় দুপুর 2:14 থেকে বৈকাল 5:05 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে সময়টা শুভ। দেখুন, যারা হস্তরেখা বিচার করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, রত্ন নিতে চাইছেন, রাহুরক্ষা কবচ দিতে চাইছেন বা রাহুরক্ষা কবচ দিতে চাইছেন, পূজাপাঠ, বাস্তু ভিজিট, অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। ফোন করার থেকে মেসেজ করলে আরও বেনিফিটটা বেশি পাবেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 5। আপনাদের শুভ সময় 10:41 থেকে শুরু করে আপনার 1:02 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2 এবং 5। আপনাদের শুভ সময় 12:21 থেকে দুপুর 12:21 থেকে 3:14 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই যে পাঁচ রাশির আমি কথা বলছি কি না, এই পাঁচ রাশির প্রাপ্তি আগামীকাল নিশ্চিত হতে কিন্তু চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, এবং এ বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে করুন। এবং একটি কথা বারবার বলছি, আমি যে পাঁচ রাশির কথা বললাম সেই পাঁচ রাশির কিন্তু প্রাপ্তির যোগ আছে, এটি বারবার বলি। আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে এই বিষয়ে কিন্তু আলোচনা থাকে। তবে আপনারা ইনভেস্টমেন্ট করার আগে নিজস্ব জন্ম ছকটা বিচার করুন, যোগ আছে কি না সেটা আপনি দেখুন, তবে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করুন। অর্থাৎ প্রত্যেকেরই যে আগামীকাল হবে এই যে পাঁচ রাশি সেটা কিন্তু নয়, যাদের ক্ষেত্রে প্রবল যোগ থাকবে কম বেশি তাদের কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে তাদের ভাগ্যচক্র এবং রাশিচক্রের উপর। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। এ বিষয়ে আবারও বলছি, যারা রাহুরক্ষা কবচ নিতে চাইছেন বা রাহু কবচ নিতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন বা জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। আপনারা ফোন করার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো রিপ্লাইটা খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন, কারণ ফোন সবসময় ধরা সম্ভব কিন্তু হয় না। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।